আসসালামু আলাইকুম গাইস। আর আপনারা অনেকেই কিন্তু জানেন যে সিজন 41 এ থাকা অবস্থায় আমাদের 100 লেভেল আইডি কিন্তু লাইভে থাকা অবস্থায় গ্যারেনা ব্ল্যাকলিস্ট করে দেয়। অর্থাৎ দেখেন 53,000 স্কোরে থাকা অবস্থায় কিন্তু এই আইডিটা মাস্টারে ছিল। পরেশান হয়ে গেল আমরা 2.5 সাল থেকে। যেহেতু S41 এ 6,000 স্কোরে শুরুর দিকে আমরা টপ 3 ডান করি, বাট 100 লেভেল আইডি ব্ল্যাকলিস্ট থাকার কারণে S42 তে এআইডি দিয়ে যদি পুশ করি তাহলে আমাদের আইডি গ্র্যান্ডমাস্টার শো করবে না, রিজনও শো করবে না। সেহেতু আমরা S42 তে আরেকটা 86 লেভেল আইডি নিয়ে নাম চেঞ্জ করি এবং এই আইডি নিয়ে আমাদের নতুন পিরো স্কোয়াডের সাথে এখানে S42 তে র্যাঙ্ক পুশ স্টার্ট করে দেই। এই তো লেটেস্ট নিউজ হ্যায় সিস্টেম পার দেঙ্গে। দীর্ঘ 18 ঘন্টা কামলা খাটনি পুশ করার পরে ভাই যখন আমি এখানে প্রোফাইলে চলে আসি তখন আমাদের স্কোর ছিল 5965 আর 6,000 স্কোরে কিন্তু গ্র্যান্ডমাস্টার শো করে। আর 6,000 স্কোরে তো আমরা আর মাত্র 35 স্কোর লাগে, তার মানে গাইস আপনি বুঝতে পারতেছেন আমরা যদি আর মাত্র একটা ম্যাচ খেলা যদি ভুয়া করতে পারি তাহলে কিন্তু আমাদের এখানে গ্র্যান্ডমাস্টার হয়ে যাবে, তার মানে গাইস আমরা আর এক ম্যাচ খেললেই গ্র্যান্ডমাস্টার হয়ে যাবে। সো সেই কারণে আমরা কিন্তু এখানে অলরেডি আমাদের ম্যাচ স্টার্ট করে দিছি। অতএব যেতে যেতে পথে গাইস এখানে সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল যেই জুম করা মারমোয়ান এমা এদি মাথা খুললা নিচে পড়ে গেল, আর কি কেউ হেডশট মারছে স্নাইপার দিয়া। অত বেশি সামনেটা পেলাম ওমা ভাই ভাই আমারে কেমনে মারলো ভাই, স্নাইপার দিয়া মাইনা দিল এমিট টুপি দিয়া পিসে মাটিমেট ভাঙ্গা ভাই ভাঙ্গা ভাই নক একই মুহূর্ত স্নাইপার দিয়া দুইজন টিমমেট নক টাকার বাইরে ভাই। এখানে ম্যাচে এটাকে হ্যাকার পড়লো ভাই, এটা কোনো কথা স্নাইপার প্যানেল ইউজার ভাই, এই সিজনে কি বলার ভাই স্নাইপার প্যানেল ইউজার। দেন রাসু ভাই যেতেছে, রাসু ভাই পুরো প্লেয়ার, রাসু ভাই হ্যাকারকে মেরে দিবে, রাসু ভাই হ্যাকারকে মেরে দি মানে রাসু ভাই হ্যাকার হাতে মারা খেয়ে যাবে। অ্যান্ড এভাবেই গাইস একটা হ্যাকারের হাতে আমাদের তিনজনের জয় বাংলা হয়ে গেল। অতপর আরও একটি ম্যাচে আমি ছিলাম ব্লু জোনে অ্যান্ড এখানে একটা প্লেয়ার ছিল যে এর এক শট লাগাও মিস হয়ে যাট উল্টা জাম্প করা আমারই শট লাগাইতে ভাই, এটা কেডা ভাই। আর এই প্লেয়ারটা দেখো আমার M24 হেড শট মেরে দিছে। এখন গাইস যাই হোক এটা ছিল আমাদের এই সিজনের কিছু হাইলাইট। অ্যান্ড আপনারা জানেন আমি হচ্ছি পিসিতে খেলি, অ্যান্ড পিসিতে যখন আমরা ম্যাচ স্টার্ট দিই এখন কিন্তু আপডেটের পর আমাদের লবিতে পিসি প্লেয়ার পরে, আর তারপর কিন্তু গাইস আমাদের প্রত্যেকটা লবিতে কিন্তু একটা করে প্যানেল ইউজার বা হ্যাকারও পড়তেছিল। এই কারণে গাইস ম্যাচগুলো খেলা অনেক কষ্টকর হইতেছিল, অনেক প্লাস কম পাইছি, অনেক ম্যাচে তো মাইনাস খেতে খেতে বেঁচে গেছি গা। তারপরও গাইস আমরা আমাদের 6,000 স্কোর ডান করা আমরা রিজনে কত নম্বর পজিশনে ছিলাম সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখেন। চলো দেরি না করে আমরা আমাদের পুরো ভিডিওটা এখনই স্টার্ট করে দিই, ঠিক আছে গাইস? আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু গাইস। আর ফুল ভিডিও পার্টে অনেক অনেক স্বাগতম গাইস। আর এখানে কিন্তু আমরা নাম দিয়েছিলাম অবজারে, আর এই ম্যাচটাই ছিল মূলত আমাদের গ্র্যান্ডমাস্টারের ম্যাচ। এই ম্যাচটা যদি ভুয়া করতে পারি তাহলে কিন্তু আমরা গ্র্যান্ডমাস্টারে চলে যাব। সো যেহেতু ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট তাই এইখানে সামনে ছিল ডাবল ভেক্টর। সো গাইস আমি অবশ্যই আবার 2 টাকার নাতে নিয়ে আমি এখানে ডাবল ভেক্টর নিয়ে নিছি। অ্যান্ড গাইস অবশ্যই ডাবল ভেক্টর নিয়ে আমি এখানে হয়ে গেছি ভেক্টর বাবা। অতএব গোপন সূত্রে জানতে পারলাম গাড়ি দিয়ে নাকি এখানে একটা এনিমি আসছে তার ট্রেজার পাস করার জন্য, আর যেই আসছিল তাকে ডাবল ভেক্টরে যাতে দিয়ে মেরে দিছি। তো এখানে একটা চাচি আসছিল, এই চাচিকে ডাবল ভেক্টর যাতে দিয়ে মেরে দেওয়ার পর আমি এখানে সরাসরি লঞ্চ প্যাডে চলে যাবো গ্রেভিয়ার্ডে। অ্যান্ড গ্রেভিয়ার্ডে কিন্তু এখানে প্লেয়ার ছিল, একটা প্লেয়ার লুকা ছিল, ভাবলাম সে এখানে ভিতরে আছে। যেই ডাবল ভেক্টর দিচ্ছেন ইয়েস সেই প্লেয়ারটা ভিতরেই আসছিল ভাই রে ভাই, দেখো ভাই। তো এই প্লেয়ারটারও মেরে দিচ্ছেন ডাবল ভেক্টর নেওয়ার পর ভাই ডাবল ভেক্টরের কাম শেষ, কারণ ওখানে ভাই আর কোনো প্লেয়ার আসলো না। আর এখানে আসলাম কাটুলির সাথে এখানে আটটা প্লেয়ার ছিল, এই প্লেয়ারটারও একটা শট লাগাইছি মিস, বাট দেখো ভাই এই প্লেয়ারটা কিন্তু এখানে ছিল, একটা শট লাগাইছি লাগে না, আটটা শট লাগাইছি। অ্যান্ড ভাই এত মুভমেন্ট দেয় আছে ভাই, তো মুভমেন্ট দেয় ভাই ওই সাইডে গেছে গা ভাই, কোনো লাভ নেই গাইছে আমার কাছে। এখানে লোকেশন ক্যারেক্টার আসছিল মানে আশেপাশে যা যদি মেডিকিট মারে তার লোকেশন বোঝা যায়। সো সেই কারণে এই প্লেয়ারটারে মাইরা দিছি। আর এরে মারার পর এখানে আসলে কোনো প্লেয়ার না থাকে ভিডিওটা কেটে দিই, সামনে ছিল একটা প্লেয়ার ওমা এদিন আইসা পড়ছে ভাই, এটা কোনো কথা? তো যাই এবার মাঠে এখানে এখানে একটা শট লাগাই দিই, আর সেকেন্ড একটা শট লাগাম, বাট মিস হয়ে যেতেছিল। যেই জাম্প করে আসে আমারও কিন্তু শট মিস হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত একটা শট দেখা লাগাই দিয়েছেন, অবশেষে গাইস এই কিলটা পেয়ে গেছি। সো মোটামুটি আমার কাছে গাইস এখানে কিন্তু ডাবল স্নাইপার আছে। সো ডাবল স্নাইপার কিন্তু আমি অতটা ভালো চালাই না, আবার যে খারাপ চালাই না তাও না। সো ডাবল স্নাইপার তার কারণে বলা যায় যে না ম্যাচটা বুঝা হবে। এখানে কিন্তু এই ঘরে একটা প্লেয়ার ছিল, খুঁজেছিলাম প্লেয়ারটা কই, যে ভিতর রুমে আসি। অ্যান্ড ওমা ভাই এতে চিপার মধ্যে পড়া রয়েছে ভাই, হ্যালো হ্যালো হ্যালো।
গুলি বেড়া না ভাই, এই একটা জিনিস কি হয়েছে এম এ টুতে সমস্যা, গুলি বেড়া না, তো যাই হোক এটা মারার চেষ্টা, একটা শট লাগছে ও মা ভাই এই একশোটি মরে গেছে ভাই, আরে আমার টিমের ড্যামেজ দেওয়া রাখছিল, সো সেই কারণে এই প্লেয়ারটা একশোটি মরে গেছে। আর এইখানে মোটামুটি মারামারি কাটাকাটি করার পর ভিডিওটা আবারও কেটে দিয়ে চলে আসলাম একটু সামনে, অ্যান্ড এখানে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল, সো এই প্লেয়ারটারে মোটামুটি এম এ টুবিতে একটা শট লাগাইছি, অ্যান্ড দেখো ভাই আরে মারছি মোটামুটি একটা শট লাগাই দিছি, সেকেন্ড শট ভাই এই শটটা কিন্তু ভালো ছিল ভাই, লাফ মেরা ধরে ডাইরেক্ট বডিতে লাগাই দিছি। আরেকটা প্লেয়ার ছিল ভাই দুইটা শট মিস হয়ে গেছে, সো একটা শট লাগছে অ্যান্ড সেকেন্ড শটও লেগে গেছে গাছে ওপি গাইস, এখানে কিন্তু দুইটা প্লেয়ার আবারও মেরা দিছি। অ্যান্ড ভিডিও কিন্তু আমরা অনেকটা স্কিপ করছিলাম এতক্ষণ পর্যন্ত, বাট এখন আর কোনো ভিডিও স্কিপ করবো না গাইস, এখন ভিডিও এখানে রানিং চলবে, সো এই ভিডিওতে এখন স্কিপ চলবে, এখানে কিন্তু দুইটা প্লেয়ার নামছে, সো এখানে একটা শট লাগাইছি মিস হয়ে গেছে, হেড শটও মিস হয়ে গেছে, নিচে আজকে মাশরুম খাইতেছে ভাই ও মা, আবার মেডিকিট মারছে, কিন্তু গাইস আমার কাছে রয়েছে এখানে এম এ টুবি, এখানে কিন্তু এটা কিন্তু আর এডাব্লিউ এম না যে গোলালের পাশে গুলি লাগবে না, এটা এম এ টুবি, সো গোলালে এম এ টুবির মজা এখানে আর এডাব্লিউ এমের মজা এখানে ভাই, দুই এডাব্লিউ এম আর এম এ টুবি, আপনাদের এডাব্লিউ এম আর এম এ টুবির মধ্যে কোনটা বেশি ফেভারিট, কোন গেম প্লেটা বেশি ভালো লাগে, একটা এডাব্লিউ এম একটা এম এ টুবি নাকি ডাবল এডাব্লিউ নাকি ডাবল এম এ টুবি, অবশ্যই একটু কমেন্টে জানাই দেন গাইস, ওই হিসাবে আমি শর্ট ভিডিওগুলো দিব, মাঝে মাঝে কিন্তু গাইস ভালো ভালো শর্ট ভিডিওগুলো আপলোড দিই, যেগুলো আমাদের মনে করেন যে আপনাদের ওয়ান বি ফোর এম এ টুবি দিয়ে শর্ট রেঞ্জে বা স্নাইপিংয়ের শর্ট রেঞ্জে কিন্তু ভালো ক্লিপ হয়ে যায়, বা হাইলাইটের ক্লিপগুলো আপলোড দিই, ওগুলো যদি ভালো লাগে এরকম ক্লিপ আমরা ট্রাই করবো সামনে সারার। বাট এইখানে কাহিনী দেখেন ভাই মোটামুটি 10 kill হয়ে গেছে, একটা গাড়ি আবাসছিলেন রেঞ্জের বাইরে চলে গেছে, বাট ব্যাড লাক, আর যেতে যেতে পথে আমরা কিন্তু মোটামুটি ক্লকটার দিকে চলে আসছি। আর এখানে যদি কাহিনীটা একটু বলি ভাই, সো এখানে কিন্তু যেহেতু এটা আমাদের গ্র্যান্ড মাস্টারের ম্যাচ, তো সেই কারণে এখানে কিন্তু আমার ট্রিটমেন্ট ড্যামেজও লাগবো, সো ট্রিটমেন্ট মিশনটা আমি নিয়ে নিব, আর এখান থেকে গাড়ি হবে একটা প্লেয়ার আসার নেই ফাঁকার মধ্যে ধরে যাচ্ছে ভাই, ভাই আর গ্লোয়াল ফাটাও ভাই, আমার টিমমেট গেছে ভাই, টিমমেট কি কিল্লা পারবো চুরি করতে, টিমমেটের কি ওই টিমমেট আমি আমার কিল আমি পায়ে গেছি, সো যাই হোক এখানে আমাদের মাহিন ভাই নকশে মাহিন ভাই আমার ট্রিটমেন্ট মিশন দিয়ে দিবে, সো যাই হোক মাহিন ভাই নক হয়েছে, আমার কাছে ছিল ট্রিটমেন্ট গান, অ্যান্ড ট্রিটমেন্ট গান দেওয়া মাহিন ভাই এদিকে মোটামুটি মারছি, অ্যান্ড মাহিন ভাই দেখো দিয়ে ট্রিটমেন্ট গান দেওয়া মোটামুটি একটু মারার পরে মাহিন ভাই ল্যান্ডমাইন দিয়ে নক হয়েছে, বাট মাহিন ভাই জানে না যে ল্যান্ডমাইনের ড্যামেজ দেয় না, সো যাই হোক মাহিন ভাই কিরে ভাই মাহিন ভাই বমি মরবো না, অ্যান্ড অবশেষে মাহিন ভাই নক হয়েছে, সো ট্রিটমেন্ট ড্যামেজ কেন নিতেছিলাম গাইস, ট্রিটমেন্ট মিশনটা আপনারা জানেন যারা যারা পুশ করেন জানেন ভাই, ট্রিটমেন্ট মিশন আমি নিতেছিলাম যাতে এক্সট্রা প্লাস পেতে পারি, কারণ এটা হচ্ছে আমাদের গ্র্যান্ড মাস্টারের ম্যাচার, পুরো সিজন আমার ট্রিটমেন্ট নিয়ে খেলা উচিত ছিল, ট্রিটমেন্ট নিয়ে খেলতে পারিনি দেখে অবস্থা হয়ে গেছে, তো যাই হোক এখানে কিন্তু আমরা এখন ট্রিটমেন্ট নিয়ে ক্লকটার দিকে আগাবো ভাই, দেন হ্যাং দিকে কিন্তু আমাদের রাসু গেমিং ভাই নক হয়ে গেছে, তার মানে হ্যাঙ্গারের দিকে এনিমি থাকতে পারে, সো আমি তাড়াতাড়ি এদিকে ডাবল স্নাইপার দিয়ে কোনোরকম ক্লকটার দিকে আসছি, ঠিক এই মধ্যে দেন মাহিন ভাই একটা প্লেয়ার হতো ভাই 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 কার এত বড় সাহস আমার এই টিমমেটটা মারে। আর গাইস আমি কিন্তু যে এই যে আইডিটা পুশ করতেছি এটা কিন্তু একটা সেকেন্ড আইডি, একটা ফ্রেন্ডের আইডি আমার, আমি জাস্ট এই আইডিটা নিয়ে নাম চেঞ্জ করে খেলতেছি, এটা কোনো পেইড পুশ বা কন্ট্রাক্ট পুশ বা কোনো রকম পুশ না, জাস্ট নিজের মতো করে ভাবছিলাম যে সিরিয়াসলি একটা পুশ দিব, বাট সিরিয়াস পুশের সময় ভাই এবার গেরিনা লবিতে প্যানিল ইউজার পাঠায় দিছে, লবিতে হ্যাকার পরে, তারপর আবার ভাই ম্যাচের মধ্যে কী একটা অবস্থা বলো ভাই, এই ম্যাচই স্টার্ট হয় না, পিসি প্লেয়ারদের মানে গেরিনা বিলুপ্ত করে দিতে চায় ভাই, আমরা স্ট্রিমাররা স্ট্রিম করবো কেমনে ভাই, তোমরাই বলো ভাই গেরিনা, যাই হোক এখন আমি একটা জিনিস সাপোর্ট করি যে না সবগুলো পিসি প্লেয়ার বলতে যাবো ভাই, ওপি একটা হেডশট লাগিয়ে দিছি কিন্তু গাইস, কিন্তু আসি এখন মূল মর্মে, এখন সমস্যা হলো পিসি প্লেয়ারদের ম্যাচ স্টার্ট হয় না ভাই, এটাই তো কষ্ট, যাই গেরিনা জিনিসটা ফেয়ার করছে, আমার কাছে একটা জিনিস কি সত্যি কথা বলি, জিনিসটা আমার জন্য একটু কষ্টকর হইলো, জিনিসটা কিন্তু ভালো একটা জিনিস গেরিনা করছে যে ফোন প্লেয়ার পিসি প্লেয়ার আলাদা করে দিছে, আর এই জিনিসটা করা উচিত, কিন্তু ভাই গেরিনার এই প্যানেল ইউজার কবে বন্ধ দেবো ভাই, প্যানেল ইউজারদের জন্য ভাই আর ভাল লাগে না ভাই, মনটা ভাই ভেঙে গেছে গা, বিশেষ করে প্যানেল ইউজারদের জন্য, কিন্তু যেতে যেতে পথে গাইস দেখো এদিকে কিন্তু সামনে আরও প্লেয়ার আছে, অ্যান্ড যাই হোক অনেক আলোচনা করলাম, আর কিছু কষ্টের কথা বললি ভাই, অনেক খারাপ লাগতেছিলো ভাই যে 100 লেভেলের আইডিটা গত সিজন ব্ল্যাক লিস্ট হয়ে গেলো, এই আইডিটা খেলতেছি, অ্যান্ড কী মনে হয় ভাই এই ম্যাচ পরে 6000 স্কোর পরে ভাই অনেক কষ্ট কিন্তু হয়েছে, যারা যারা লাইভ দেখছে তারা জানে, কারণ আমাদের যে সেকেন্ড যে ইউটিউব চ্যানেলটা আছে এম এস এম রাফি লাইভ, সেই ইউটিউব চ্যানেলটাতে আমরা কিন্তু মোটামুটি 49 hours লাইভ স্ট্রিম করছি, তো যাই হোক ওই স্ট্রিমটা যারা যারা মিস করছে তারা মিস করছে, যারা দেখছে তারা জানে 49 hours লাইভ স্ট্রিম করছিলাম আমাদের ওই ইউটিউব চ্যানেলটাতে, অ্যান্ড 49 ঘন্টা লাইভ স্ট্রিম করার পরে ভাই বিশ্বাস করেন ভাই আমার মন টন ভেঙে গেছে ভাই, প্রত্যেকটা ম্যাচে প্যানেল ইউজার পরে প্রত্যেকটা ম্যাচে কী কইতাম, অনেক কষ্ট করে খেলা হয়েছে প্রথম দিন, যারা যাদের স্কোয়াডে কোনো পিসি প্লেয়ার ছিল না অনলি ফোন প্লেয়ার ছিল তাদের লবি অনেক বটলা লবি দিচ্ছে ভাই,
তারা অনেক ইজিলি যাই হোক আইসা পড়ছিল মানে ইজিলি র‍্যাঙ্ক পুশ করছিল আমাদের জন্য কষ্ট হয়েছে ভাই একটা হার্ড লবি দিলে একটা কথা আবার এই যে আনফেয়ার প্যানেল ইউজারদের যে ম্যাচে দেন ভাই এগুলো অনেক বিরক্তিকর লাগে ভাই গ্রিনা কি এগুলোর জন্য কোনো ব্যবস্থা নেবে না তারপরে গাইস এখানে যাই হোক যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি এখন পর্যন্ত তো গাইস অনেকের আইডি ব্ল্যাকলিস্ট করে দিয়েছে ব্ল্যাকলিস্ট করার পরে তো ভাই বলতে গেলে আমরা পুশ অফ করে দিয়েছিলাম কিন্তু এখন যখন 6000 স্কোরে আমরা কতটুকু পজিশন আমরা ডান করছিলাম বা আমাদের পজিশন কত ছিল অনেকে তো আপনারা মিস করেন যে রাহিবের রিজনে দেখি না এমএসএম রাফির রিজনে দেখা যায় না তো গাইস প্যারা নাই আমরা রিজনে থাকার চেষ্টা করব বাট এবার হয় না ইনশাল্লাহ এই সিজনও ভাগ্যে হয় নাই আরও কয়েক সিজন ধরা ভাগ্যে হইতেছে না ভাগ্যে হইলেও ভাই মানে স্কোয়াডে হয় না যাই কোনো না কোনো প্রবলেম আসি সেই কারণে গাইস স্টপে থাকতে পারতেছি না আর এই গেম প্লেও আস্তে আস্তে ডাউন হইতাছে যাই হোক গেম প্লে ইম্প্রুভ করা যাবে ভাই গেম প্লে কয়েকদিন একটু প্র্যাকটিস করলে কয়েকদিন না কয়েক ঘন্টা প্র্যাকটিস করলে গেম প্লেটা আবার ইম্প্রুভ হয়ে যায় কিন্তু ওই মন মানসিকতা অসিকতা নাই ভাই আর ভাল লাগে না ভাই বুঝছেন ভাই তো যাই হোক গাইস অনেক কথা বললাম তো জানি না কী কথা বলছি যা যা মুখে আসছে তাই বলছি কথা খারাপ লাগলে সরি এখানে আকাশ থেকে প্লেয়ার নাম ছিল তারা রুকশট মেরে দিলাম লাস্ট একটা প্লেয়ার ছিল এই প্লেয়ারটারও মেরে দিছি অ্যান্ড এই প্লেয়ারটা মারার পরে এখানে গাড়ি আবার ছিল এর কিন্তু আমি একটা শটালটি বডিতে লাগাই দিয়েছি সেকেন্ড শটাল লাগে না হেডশট লাগালে ভালো হতো তাড়াহুড়া করে লাগাইছি তো সেই কারণে হেডশটা লাগে নাই একটু জুম করে লাগালে হয়তো বা হেডশট লেগে যেত গাড়ি আবাকে এখান থেকে আসবে না গাড়ি আবার আবারও ঘুরাই দিছে সো মেডিকিট মারতেছিল তার এক শট লাগাই দিস সেকেন্ড একটা শট কি লাগাবো অ্যান্ড মরে যাওয়ার কথা না সেকেন্ড শট লাগাইছি 70 কি দে ভাই এনিমিরা যখন গাড়ির মধ্যে ছিল তখন 100 রুপি ড্যামেজ খাইছে যখন গাড়ির থেকে নামছে তখন 80 ড্যামেজ এটা কথা ভাই গ্রিনাদের গেম ভাই গ্রিনাদের গেম গ্লিচে ভরা ভাই যাই হোক এখানে কিন্তু আমাদের এই ম্যাচটা বইয়া হয়েছে 52+ দিছে ভাই ম্যাচ শেষে আমাকে 52+ দিছে ভাই অ্যান্ড বুয়া করে হ্যারোইক হয়ে গেছে হ্যারোইক থেকে কিন্তু এখানে মাস্টার শো করেছে ভাই ওপি ফরম্যাটে অ্যান্ড আপনার কী মনে হয় ভাই যে মাস্টার শেষ করার পরে এখানে আমার রিজনে কত নাম্বার স্কোর দিতে পারে ভাই তো এখানে যে মাস্টার ডান হয়ে গেছে চলেন গাইস তাড়াতাড়ি আমরা আমাদের এখানে লবিতে চলে যাবো টিমমেটদের লাইক দিয়ে দিব সো লবিতে যা সবার আগে গাইস লবিতে যা সবার আগে আমি এখানে গ্র্যান্ড মাস্টার শো করতেছে দেখতেই পাচ্ছেন গাইস 6000 স্কোর হলে গ্র্যান্ড মাস্টার এভাবেই দিয়ে দেয় অ্যান্ড আগে ব্যানার অ্যাপটা দিল অ্যান্ড এখানে গাইস আমি রিজনের টপ 64 নাম্বারে আছি যে লিডার বোর্ডে চলে যায় টপ 15 হচ্ছে গেমার আকাশ ভাই অ্যান্ড আমি 64 নাম্বারে ভাই আমার নিচে আরও 5 অলরেডি আইসা পড়ছে বাট স্কোর বেশি ডিফারেন্স না আমি টপ 30 মধ্যে 20 মধ্যে 10 মধ্যে ইজিলি ঢুকতে পারতাম লাস্টের দিকে ভাই গ্রিনা আইডি ব্ল্যাকলিস্ট করে দেয় যাই হোক গাইস আমাদের এই পর্যন্তই লাস্টের টপ 64 ডান হয়েছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তো লাইক করে দিন ভাই সাপোর্ট করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম গাইস দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে Like a breeze.